টানা দুই মাসের লকডাউনের পর চীনের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ের করোনার বিধিনিষেধ শিথিল হয়েছে। মঙ্গলবার রাত থেকে লকডাউনের নিয়মকানুন শিথিল হওয়ায় শহরটির 2.5 কোটি বাসিন্দা অবাধে চলাচল করতে পারছেন। বিধিনিষেধ শিথিল হলেও দেশটির শূন্য কোভিড নীতি বজায় আছে এবং কেউ কোভিডে আক্রান্ত হলে তাদেরকে কোয়ারেন্টিনে অথবা হাসপাতালে যেতে হচ্ছে। আজ থেকে সাংহাইয়ে সব ধরনের গণপরিবহন চালু হয়েছে, তবে জনসমাগম এড়াতে সিনেমা হল, জাদুঘর ও জিমনেশিয়াম বন্ধ রাখা হয়েছে। টানা দুই মাসের লকডাউনের পর চীনের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ের করোনার বিধিনিষেধ শিথিল হয়েছে। মঙ্গলবার রাত থেকে লকডাউনের নিয়মকানুন শিথিল হওয়ায় শহরটির 2.5 কোটি বাসিন্দা অবাধে চলাচল করতে পারছেন। বিধিনিষেধ শিথিল হলেও দেশটির শূন্য কোভিড নীতি বজায় আছে এবং কেউ কোভিডে আক্রান্ত হলে তাদেরকে কোয়ারেন্টিনে অথবা হাসপাতালে যেতে হচ্ছে। আজ থেকে সাংহাইয়ে সব ধরনের গণপরিবহন চালু হয়েছে, তবে জনসমাগম এড়াতে সিনেমা হল, জাদুঘর ও জিমনেশিয়াম বন্ধ রাখা হয়েছে। টানা দুই মাসের লকডাউনের পর চীনের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ের করোনার বিধিনিষেধ শিথিল হয়েছে। মঙ্গলবার রাত থেকে লকডাউনের নিয়মকানুন শিথিল হওয়ায় শহরটির 2.5 কোটি বাসিন্দা অবাধে চলাচল করতে পারছেন। বিধিনিষেধ শিথিল হলেও দেশটির শূন্য কোভিড নীতি বজায় আছে এবং কেউ কোভিডে আক্রান্ত হলে তাদেরকে কোয়ারেন্টিনে অথবা হাসপাতালে যেতে হচ্ছে। আজ থেকে সাংহাইয়ে সব ধরনের গণপরিবহন চালু হয়েছে, তবে জনসমাগম এড়াতে সিনেমা হল, জাদুঘর ও জিমনেশিয়াম বন্ধ রাখা হয়েছে। টানা দুই মাসের লকডাউনের পর চীনের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ের করোনার বিধিনিষেধ শিথিল হয়েছে। মঙ্গলবার রাত থেকে লকডাউনের নিয়মকানুন শিথিল হওয়ায় শহরটির 2.5 কোটি বাসিন্দা অবাধে চলাচল করতে পারছেন। বিধিনিষেধ শিথিল হলেও দেশটির শূন্য কোভিড নীতি বজায় আছে এবং কেউ কোভিডে আক্রান্ত হলে তাদেরকে কোয়ারেন্টিনে অথবা হাসপাতালে যেতে হচ্ছে। আজ থেকে সাংহাইয়ে সব ধরনের গণপরিবহন চালু হয়েছে, তবে জনসমাগম এড়াতে সিনেমা হল, জাদুঘর ও জিমনেশিয়াম বন্ধ রাখা হয়েছে। টানা দুই মাসের লকডাউনের পর চীনের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ের করোনার বিধিনিষেধ শিথিল হয়েছে। মঙ্গলবার রাত থেকে লকডাউনের নিয়মকানুন শিথিল হওয়ায় শহরটির 2.5 কোটি বাসিন্দা অবাধে চলাচল করতে পারছেন। বিধিনিষেধ শিথিল হলেও দেশটির শূন্য কোভিড নীতি বজায় আছে এবং কেউ কোভিডে আক্রান্ত হলে তাদেরকে কোয়ারেন্টিনে অথবা হাসপাতালে যেতে হচ্ছে। আজ থেকে সাংহাইয়ে সব ধরনের গণপরিবহন চালু হয়েছে, তবে জনসমাগম এড়াতে সিনেমা হল, জাদুঘর ও জিমনেশিয়াম বন্ধ রাখা হয়েছে। টানা দুই মাসের লকডাউনের পর চীনের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ের করোনার বিধিনিষেধ শিথিল হয়েছে। মঙ্গলবার রাত থেকে লকডাউনের নিয়মকানুন শিথিল হওয়ায় শহরটির 2.5 কোটি বাসিন্দা অবাধে চলাচল করতে পারছেন। বিধিনিষেধ শিথিল হলেও দেশটির শূন্য কোভিড নীতি বজায় আছে এবং কেউ কোভিডে আক্রান্ত হলে তাদেরকে কোয়ারেন্টিনে অথবা হাসপাতালে যেতে হচ্ছে। আজ থেকে সাংহাইয়ে সব ধরনের গণপরিবহন চালু হয়েছে, তবে জনসমাগম এড়াতে সিনেমা হল, জাদুঘর ও জিমনেশিয়াম বন্ধ রাখা হয়েছে।